Assalamualaikum everyone. Welcome my YouTube channel Pakhi Premi. Pakhi Premi বন্ধুদের জন্য নিয়ে এলাম আজকে নতুন একটি ভিডিও। আপনারা কিভাবে দামি দামি ফিনস ফস্টারিং করবেন সে সম্পর্কে আমি বলার চেষ্টা করব। কি ধরনের দামি দামি ফিনস কালেক্ট করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। যারা এখনও আমার পাখি পেবি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিটা বেয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যায়। প্রথমে দেখতে পাচ্ছেন একজোড়া ফার্টাইল ফিনস, এটা কেবল একটি ডিম পেরেছে বন্ধুরা। এই একটি ডিম যখন দুই চারটি ডিম পারবে এবং কি দুই তিন দিন তা দিবে এই ফার্টাইলগুলো, আমি তখন এগুলো ফস্টারিং করব। কারণ এগুলো তখন বেঙ্গলের নিচে দেব আমি, কারণ সেটা বেঙ্গলের নিচে দেব এই কারণেই যে পাখিগুলোর থেকে একটু গরম তাটা পেলো, মা বা যে পাখিটা ডিম পারলো তাদের থেকে একটু জমার ভাব হলো। তখন যদি আমি বেঙ্গলের নিচে দেই তাহলে অবশ্য বাচ্চাগুলো ফুটবে এবং কি 100% ফুটবে। আর যখন আমি ডাইরেক্ট একটি করে ডিম পারবে একটি করে বেঙ্গলের নিচে দিব, না ফোটার সম্ভাবনাটাই বেশি থাকে। তারপরে দেখতে পাচ্ছেন আমার সামনেরটা একটা গোল্ডেন ফিন্সের বেবি, উপরে আছে চেরি ফিন্সের একটি জোড়া আর আউল ফিন্সের একটি জোড়া। আপনারা যারা এই ধরনের দামি ফিন্স কালেক্ট করতে চান তারা কালেক্ট করতে পারেন, তবে একটু সতর্ক থাকবেন, এইটুকু, অনেক পাখির পা কাটা থাকে, নখ ভাঙা থাকে, অনেক পাখি অসুস্থ পাখি থাকে, অনেক পাখি রিজেক্ট পাখি থাকে, অনেকেই ধরে দিতে পারে বন্ধুরা। সেই জন্য আমরা সাধারণত বলি সেমি অ্যাডাল পাখি কেনার জন্য, যারা যদি না পান তাহলেও একটু সতর্ক থেকে যদি পাখিগুলো কালেক্ট করেন তাহলে আপনারা অবশ্যই খামার করতে পারবেন এবং কি আপনি লাভবান হবেন। যারা গোল্ডেন ফিনস পালেন তারা আমরা সাধারণত ফস্টারিং করার জন্য বেঙ্গলি ফিন্স কিনে থাকি। যারা এই ধরনের দামি ফিন্স পালেন, এটা কাক কাক ঠোঁট, এই কাক ঠোঁটটাও অনেকটা দামি, এখন একটু প্রাইসটা কমে গেছে, তারপরেও এটার সাইজটাও অনেক মাশাল্লাহ অনেক ভালো। আপনারা এটাও ডিম পেরেছে বন্ধুরা, কেবল ডিম পারছে কিনা সেটাও সন্দেহ আছে, কিন্তু প্যাডটা ফুলে আছে আমি দেখেছি, হয়তো পারতে পারে। এই ধরনের ফিন যারা কালেকশন করতে চান তারা অবশ্যই দেখে শুনে কালেকশন করবেন। এটাও সেম ওই পাখিটার মতোই, ফার্টিলিটার মতোই, ডিম পাড়ার পরে আমি আলাদা করে দেব। এখানে একজোড়া ইউরোপিয়ান পাল রয়েছে, আমি ইউরোপিয়ান পাল দিয়ে ওদের দুইটি চারটি ডিম পেরেছিল, চারটির মধ্যে দুইটি বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। এদের দিয়েই আমি বড় করতে সক্ষম হয়েছি, কারণ এটা প্রথম আমি সেই জন্য প্রথম বিট করলো, আমি সেই জন্য এদেরকে আমি ওইভাবে দিয়েছি, কারণ এরা যাতে এদের দিয়ে ডিম বাচ্চা করার জন্য অভ্যস্ত হয় এরা, আমি সেই চেষ্টাটাই করেছি, আপনারাও করবেন। তবে একটু দামি পাখি তো অনেকেই রিস্কটা নিতে চায় না, আপনারা নেবেন। এদের মধ্যে দুটি বেবি রয়েছে এবং কি মাটা বসে আছে, আর বাবা পাখিটা আবার এই ভিতরে ঢুকলো বন্ধুরা। দেখতে ভালোই লাগে বন্ধুরা, অনেকটা ভালো লাগে যে নিজের খামারে বেবি হচ্ছে, এটা কার না ভালো লাগে। আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেনের ডিমগুলো ফস্টারিং করার জন্য যেটাই দেওয়া হয়েছে। দেখেন এখানে চারটি বেবি, চারটি ডিম দেওয়া হয়েছিল, চারটি বেবি ফুটিয়েছে আলহামদুলিল্লাহ। এটা একটি ফন কালারের একটি বেঙ্গলি ফিন্স, এটা খুব ফস্টারিং ভালো করে এরা, দেখতে পাচ্ছেন গোল্ডেনের বাচ্চাগুলো খাইতে যাচ্ছে, এরা খুব ভালো করে ডিম বাচ্চা। এইভাবে আপনারা ফস্টারিং করতে পারেন বন্ধুরা, দামি দামি পাখি, দামি দামি ফিন্স পাখিগুলো কিনে, যেমন কেউ কেউ চেরি ফিন্স কেনে, স্টার ফিন্স কেনেন, কিছু কিছু আউল স্টার এবং কি গোল্ডেন ফিন্স, এগুলো কিনে আপনারা
পোস্টারিং করতে পারেন বেঙ্গলি ফিঞ্চ দিয়ে। বেঙ্গলি ফিঞ্চের দামটা একটু পড়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে আবার বাড়বে, কারণ এই শীতের লাস্টের দিক দিয়ে আমরা সাধারণত ডিম বাচ্চা ওইভাবে পাই না, পাখি ঠিক মতো তা দিতে চায় না, পাখি বাচ্চাকে ঠিক মতো খাওয়াতে চায় না, আবহাওয়া খারাপ থাকে, আকাশ খারাপ থাকে, আকাশে বিদ্যুৎ চমকায়, পাখি অনেক সময় ভয় পেয়ে যায়। সেই ধরনে সেই জন্য আমরা শীতের লাস্টের দিক দিয়ে যে গরম পড়ার আগ আগ মুহূর্ত আমরা সেরকম বিট করাতে পারি না। অনেক জাবাই আমার বেশ কিছু জাবাই ডিম পেরেছিল কিন্তু ফুটাতে পারিনি, দুই একটি জাবা জোড়ায় খালি ডিম জমিয়েছে এবং কি ফুটিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, ভালো লাগলে শেয়ার করে দিন। যারা এখনও আমার এই পাখি প্রেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার মোবাইলে সবাই আগে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে আপনার খাঁচার পাখিগুলো। আসসালামু আলাইকুম।